ফিরোজ শাহের আমলে ভাটির দেশ পিরোজপুর, বেনিয়া চক্রের আঁচড় লেগে পাল্টে হলো পিরোজপুর। পিরোজপুর জেলাটি মোট 7টি উপজেলা রয়েছে এবং এটি সদর উপজেলার একটি রাস্তা এবং এটি চলে গেছে বরিশাল অভিমুখে। এবং একটু সামনে এগোলেই আপনারা দেখতে পাবেন কচা নদীর তীরে নির্মিত হতে যাচ্ছে প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে বেকুটিয়া সেতু। এবং এই রাস্তার দুপাশে অসংখ্য গাছের সারি রয়েছে, বিশেষ করে পিরোজপুরে অনেক গাছগাছালি রয়েছে এবং এই শহরটি কোলাহলমুক্ত একটি শহর এবং এর আশেপাশে পরিবেশ দূষণকারী কোনো স্থাপনা নেই। এবং পিরোজপুর শহরটি এক কথায় বলা চলে নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর একটি শহর পিরোজপুর। দুপাশের যে গাছের সারি, অসংখ্য গাছ এখানে দেখা যায়, বিশেষ করে এই নদীর পাশে জায়গাটি আরও সুন্দর, কারণ এই ছায়াবিথি এই গাছগাছালি অতিক্রম করে আপনি যখন নদীর পাশে গিয়ে বসবেন তাহলে আপনার আরও ভালো লাগবে, কারণ এই গাছগাছালি প্রকৃতির সাথে আমাদের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। পিরোজপুর শহর থেকে আপনাদেরকে স্বাগতম।